গত 11/6/2024 ইংরেজি তারিখ কাকরাবন থানার অন্তর্গত মুরাপাড়া এলাকা থেকে আমার কাছে একটি কমপ্লেন আসে যে একটি মাইনর মেয়েকে গর্জনমুড়া এলাকার একটি ছেলে, যার নাম প্রলয় ঘোষ, বাবার নাম শ্রী প্রদীপ ঘোষ, সে কিডন্যাপ করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি একটি কেস রেজিস্টার করি এবং তদন্ত নেমে আমি পাই যে ওই ছেলেটি ও মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর সিটিতে চলে গেছে বাই ফ্লাইট। সঙ্গে সঙ্গে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাই, আমার এডিশনাল এসপি স্যার এবং এসপি স্যার এডিশনাল এসপি স্যার শৌভিক দে স্যার এবং এসপি স্যার নমিত পাঠক স্যার আইপিএস স্যার আমাকে এই কেসে প্রচণ্ড হেল্প করেন এবং ওনাদের সহযোগিতায় এবং আমাদের হায়ার অথরিটির সহযোগিতায় আমি ওই ব্যাঙ্গালোর সিটির কাডুগুডি পিএস হোয়াইটফিল্ড ডিভিশন ওই থানার পুলিশের সাহায্যে ওদেরকে একটি হোটেল থেকে রিকভারি করতে সক্ষম হই। সঙ্গে সঙ্গে আমি আমাদের এখান থেকে একটি টিম বানাই এবং টিমকে আমি ওই ব্যাঙ্গালোর সিটিতে পাঠাই। পরবর্তী সময়ে ওই জায়গা থেকে আমরা ওদেরকে উদ্ধার করে এবং আসামি সহকারে আজকে ওদেরকে ত্রিপুরা রাজ্যে এবং আমার কাকরাবন থানাতে আনতে সক্ষম হই। কত নম্বর মামলা হয়েছিল? এটা কাকরাবন থানাতে 26 নম্বর মামলা ছিল। কজনকে গ্রেফতার করা হয়েছে? মূল অভিযুক্ত ওকে গ্রেফতার করা হয়েছে।